সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বোট অ্যান্ড স্ট্রিমের একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ সমাধান করবো যে ম্যাথটা নেওয়া হয়েছে আগরওয়ালের বই থেকে তো চলেন এই ম্যাথটা আমরা সহজে কীভাবে সলিউশন করা যায় সেটা দেখব যেটা আছে দ্য স্পিড অফ এ মোটর বোট ইজ দ্যাট অফ দ্য কারেন্ট অফ ওয়াটার অ্যাজ থার্টি সিক্স রেশিও ফাইভ দ্য বোট গোজ অ্যালং উইথ দ্য কারেন্ট ফাইভ আওয়ার্স টেন মিনিটস হাউ মাচ টাইম উইল ইট টেক টু কাম ব্যাক অর্থাৎ এখানে যে জিনিসটা বলেছে যে এখানে স্পিড অফ দ্য মোটর বোট আর স্থির পানির গতিবেগ এবং স্রোতের গতি যেটা ওয়াটারের স্রোতের গতিটা এই অনুপাতটা দেওয়া আছে থার্টি সিক্স রেশিও ফাইভ আর এক্ষেত্রে যেটা বলেছে যদি স্রোতের অনুকূলে যেতে সময় লাগে পাঁচ ঘন্টা দশ মিনিট সেক্ষেত্রে ফিরে আসার সময় মানে প্রতিকূলে আসার সময় কত সময় লাগবে ঠিক আছে ওকে তো এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ডিসটেন্স যখন সেম হয় ডিসটেন্স যখন সেম হয় যে এখান থেকে যতটুকু গিয়েছিল ঠিক ততটুকু এসেছিল অর্থাৎ ডিসটেন্সটা যখন কনস্ট্যান্ট হয় তখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে স্পিড এবং টাইম যে রেশিওটা সেটা হয় ইনভার্স মানে স্পিড যার স্পিড যত বেশি তার সময় তত কম লাগবে তাহলে স্পিড রেশিওটা আমরা যদি বের করি তাহলে কি হবে স্পিড রেশিওটা হচ্ছে অনুকূলে গতিবেগ প্রথমে আমরা বের করব যেটা ডাউনস্ট্রিম ডাউনস্ট্রিম অনুকূলে যে গতিটা আর এখানে আছে আপস্ট্রিম প্রতিকূলে গতিবেগ তাহলে গতিবেগটা যদি বের করতে চাই ডাউন স্ট্রিমে যেটা হচ্ছে দেখেন স্থির পানির গতি আর স্রোতের গতি যদি যোগ করে দিই তাহলে আমাদের ডাউন স্ট্রিম বের হবে তাহলে ছত্রিশ আর পাঁচ যেটা হচ্ছে ফর্টি ওয়ান অনুপাত আপস্ট্রিম হল যেটা হচ্ছে স্থির পানির গতি থেকে যদি আমরা স্রোতের গতিটা মাইনাস করে দিই তার মানে থার্টি সিক্স থেকে ফাইভ যদি মাইনাস করি যেটা হবে থার্টি ওয়ান এখন আমরা যে জিনিসটা বলেছি একটুক আগে যে স্পিড এবং টাইমের রেশিওটা যেটা হচ্ছে ইনভার্স হয় ঠিক আছে এটার রিলেশানটা হচ্ছে ইনভার্স তাহলে এটা কি হয়ে যাবে থার্টি এখানে আসবে ফর্টি এখানে আসবে তো এখন যে জিনিসটা দেওয়া আছে যে অনুকূলে যেতে সময় লাগবে পাঁচ ঘন্টা দশ মিনিট তাহলে পাঁচ ঘন্টা দশ মিনিট একে পুরোটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে কি হবে যেটা হচ্ছে পাঁচ ছয় তিরিশ তিনশো দশ মিনিট পাঁচ ঘন্টা দশকে আমরা বলতে পারি তিনশো দশ মিনিট তাহলে এই একত্রিশ অনুপাত হচ্ছে তিনশো দশ মিনিট তাহলে আপস্ট্রিমের এইখানে সময়টা কত লাগবে যদি আমরা বের করতে পারি সেটা হচ্ছে অ্যান্সার তাহলে কি এটাকে আমরা যদি দশ দ্বারা গুণ করি তাহলে তিনশো দশ ঠিক তেমনই এটা আমরা দশ দ্বারা গুণ করে দেব তাহলে চারশো দশ তাহলে চারশো দশ মিনিট সো এটাকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি যেটা হবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট ছয় ঘন্টা হবে যেটা ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট আর হচ্ছে পঞ্চাশ যোগ করলে যেটা হবে চারশো দশ মিনিট সো ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট ই নাম্বার অপশনটা কারেক্ট সো এই হচ্ছে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম